ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো ডিটারমিনেন্ট বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ABC ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাই এখানে প্রথমেই আগে আমরা লিখে নিই ডিটারমিনেন্টটা, যেটা দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। তো শুরুতেই আমরা যে অপারেশনটা করে নেব সেটা হচ্ছে সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু করবো সি ওয়ান মাইনাস সি থ্রি, আর সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু করবো সি টু মাইনাস সি থ্রি। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো। পরের জনকে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। একইভাবে সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, সি টু মাইনাস সি থ্রি মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো। পরের জনে পাচ্ছি দেখো সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। বাদ বাকি যা আছে সব একই রয়ে গেল। এবার এখান থেকে দেখো আমরা ব্যাপারটাকে ব্রেক করছি, কি পাচ্ছি বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ জিরো। এখানে পাচ্ছি সি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি, এটাও জিরো। এখান থেকে পাচ্ছি সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি প্লাস এ প্লাস বি, এখান থেকে পাচ্ছি সি প্লাস এ প্লাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি, এখান থেকে পাচ্ছি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এবার সি ওয়ান থেকে আর সি টু থেকে দেখো আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে যদি আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিই সি ওয়ান সি টু থেকে, তাহলে পড়ে থাকছে কত, এর হোল স্কোয়ার। ভেতরে দেখো পড়ে থাকছে বি প্লাস সি মাইনাস এ জিরো এ স্কোয়ার জিরো, সি প্লাস এ মাইনাস বি বি স্কোয়ার, সি মাইনাস এ মাইনাস বি সি মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার, এই আমার আছে। এবার দেখো নেক্সট স্টেপে আমি কি করছি, আমি নেক্সট স্টেপ থেকে যেটা করব সেটা হচ্ছে এরকম অপারেশনটা যে আর ওয়ান আর থ্রি ড্যাশ ইজ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান প্লাস আর টু। তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার যেমন আছে থাকলো, আর ওয়ান আর টুর কোনো চেঞ্জ নেই, যেরকম আছে পড়ে থাক। এবার আর থ্রি ড্যাশ ইজ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান প্লাস আর টু, তার মানে কি, এখানে দেখো যেটা থাকছে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তাহলে সি সি কেটে যাচ্ছে এ এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি মাইনাস টু বি। এখান থেকে দেখো পড়ে থাকছে এই দুজনের যোগ করলে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি, তাহলে বি কেটে গেল মাইনাস সি কেটে গেল, পড়ে রইল কত মাইনাস টু এ, আর এখান থেকে দেখো পড়ে থাকছে এ, তাহলে এখান থেকে পড়ে থাকছে মাইনাস টু এ। এর জন্য কি পড়ে থাকছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে পড়ে থাকছে কে টু এ বি হয়ে গেল। এবার এই পুরোটার থেকে দেখো আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে সি ওয়ান কে এখানে প্রথমেই আগে এই আর থ্রি থেকে টু কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, পড়ে রইল কি বি প্লাস সি মাইনাস এ জিরো এ স্কোয়ার জিরো সি প্লাস এ মাইনাস বি বি স্কোয়ার মাইনাস বি মাইনাস এ এ বি। এবার আমরা কি করছি, আমরা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেমন আছে থাকলো সি ওয়ান কে মাল্টিপ্লাই করছি এ দিয়ে, সি টু কে মাল্টিপ্লাই করছি বি দিয়ে, তাহলে কি হবে নিচে আমার এ বি এলো, তাহলে সি ওয়ান কে মাল্টিপ্লাই করছি তার মানে এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ জিরো মাইনাস এ বি জিরো, এখান থেকে দেখো বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে আসছে মাইনাস এ বি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ বি যেমন আছে থাকলো।
এইবার আমরা কি করছি, এইবার আমরা সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু করছি সি ওয়ান প্লাস সি থ্রি, সি টু ড্যাশ ইজ ইকুয়াল টু করছি সি টু প্লাস সি থ্রি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার যেমন আছে থাকলো, ডিভাইডেড বাই এ বি। আর নিচে দেখো এখান থেকে যখন আমরা করছি এটা প্লাস এটা, তাহলে কি হচ্ছে দেখো, এ ইন্টু বি এ বি, এ ইন্টু সি এ সি, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে এ ইন্টু বি প্লাস সি পড়ে রইল। এখানে দেখো জিরো, আর এখানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার এলো। এখানে দেখো মাইনাস এ বি প্লাস এ বি জিরো। এখান থেকে আবার দেখো সি টু ড্যাশ মানে সি টু প্লাস সি থ্রি, তার মানে জিরো প্লাস এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার। এখানে দেখো আসছে বি বি সি প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কেটে গেল, তাহলে বি ইন্টু সি প্লাস এ, এখানে আসছে জিরো, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ বি আমার এলো। হলো, এবার দেখো এখান থেকে উপর থেকে আমি এ কমন নিতে পারি, এখান থেকে বি কমন নিতে পারি, তাহলে এই এ বির সাথে ওটা কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে পড়ে রইল টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ কমন নেওয়ার জন্য বি প্লাস সি এ এ বি, সি প্লাস এ বি জিরো জিরো এ বি। হলো এতদূর অবধি। এইবার আমরা নেক্সট কি করব, আমরা নেক্সট দেখো এখান থেকে যখন এরকম পেয়ে গেলাম তখন আমরা আর থ্রি থেকে এ বি কমন নিতে পারতাম। এবার আর থ্রি থেকেও যদি আমরা এ বি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে দেখি, দেখো এখান থেকে পড়ে থাকছে টু ইন্টু এ বি কমন চলে এলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এলো বি প্লাস সি এ এ বি, সি প্লাস এ বি জিরো জিরো ওয়ান। তাহলে ওয়ান এর রেসপেক্টিভ আমি শুধু ব্রেক করি, তাহলে পড়ে থাকছে দেখো টু এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখান থেকে দেখো পড়ে থাকছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস এ বি। তাহলে পড়ে রইলে কি হবে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু এ বি যেমন আছে থাকলো, ভেতর থেকে দেখো পাচ্ছি বি সি প্লাস এ বি, তাহলে এ বি এ বি কেটে গেল, তাহলে পড়ে রইল কি বি সি প্লাস এ বি কেটে গেছে সি স্কোয়ার প্লাস সি এ। তাহলে এখান থেকে সি কমন নিলে দেখো পড়ে থাকছে টু ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখান থেকে দেখো পড়ে থাকছে এ প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু টু ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে গেল। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।